ইসলামী ব্যাংক নিউজ টপ 10। করোনা উপসর্গে চট্টগ্রাম বিভাগে 30 জন সহ দেশের বিভিন্ন জেলায় আরো 150+ মৃত্যু। গণটিকা কার্যক্রমের শেষ দিনে চরম বিশৃঙ্খলা, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে টিকা না পাওয়ায় ক্ষোভ, অনিয়মের অভিযোগ ভ্যাকসিন প্রত্যাশীদের। 19 আগস্ট থেকে পুরো দামে চলবে গণপরিবহন, আসন সংখ্যার অর্ধেক ব্যবহার করে খোলা যাবে পর্যটন কেন্দ্র, রিসর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই, শনাক্তের হার 5% নিচে নামাতে হবে, চাকরির ক্ষেত্রে 21 মাসের ছাড় পেতে পারেন প্রার্থীরা, বলেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। চিরচেনা রূপে ফিরেছে রাজধানীর রাস্তাঘাট, যানজট ও গণপরিবহন সংকটে নাকাল যাত্রীরা। টিকা নিয়ে অব্যবস্থাপনা তথা করোনা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হওয়ায় সরকারের পদত্যাগ করা উচিত, বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি নেতার একদিকে জনমানুষের আতঙ্কে আছে, অন্যদিকে হঠকারী রাজনীতির কারণে তারা তাদের কর্মী সমর্থকদের আস্থা হারিয়েছে, মন্তব্য ওবায়দুল কাদেরের। গাইবান্ধা সদরে একই রশিতে দুই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গোবিন্দগঞ্জে নিহত আরও এক। তীব্র দাবানলে আলজেরিয়ায় 28 সেনা সহ মৃতের সংখ্যা বেড়ে 65, ইতালিতে মারা গেছে আরও 2 জন, নাজুক অবস্থা গ্রিসেও। উয়েফা সুপার কাপের ফাইনালে ভিয়ারিয়ালকে টাইব্রেকারে 6-5 গোলে হারিয়ে শিরোপা জিতল চেলসি।